बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम डियर स्टूडेंट्स, हाउ आर यू ऑल? आई होप यू आर वेल बाय द ग्रेस ऑफ अल्लाह। आई एम ऑल्सो फाइन अल्हम्दुलिल्लाह। आई एम शर्मिन सुल्ताना, टीचर ऑफ क्लास फोर ऑफ लाइट फेयर स्कूल। वेलकम टू आवर ऑनलाइन क्लास। टुडेज टॉपिक मॉडल क्वेश्चंस। डियर स्टूडेंट्स, आज के आम्रा मॉडल क्वेश्चन फाइव एर वन टू थ्री फोर ए चारटा आइटेम आम्रा लार्न करब। तुम्हरा सबाई एडवांस लार्नारे ए बोईटा थेके तुम्हरा मॉडल क्वेश्चन फाइवटा बेर करो। मॉडल क्वेश्चन फाइव, मॉडल क्वेश्चन फाइवे आम्रा एकटा डायलग आछे, ए डायलगटा पैसेज आकारे एखाने एखाने देया आछे। फार्स्टे आम्रा ভোকাবুলারিটা পড়ে নিব, তারপর আমরা প্যাসেজ স্টার্ট করব। ভোকাবুলারিগুলো দেখো, এখানে ভোকাবুলারি গার্ল, গার্ল অর্থ মেয়ে, এক্সকিউজ অপরাধ মার্জনা করা, ব্রো ধার করা, ইরেজার হচ্ছে রাবার, বয় হচ্ছে ছেলে, শিওর অর্থ অবশ্যই, থ্যাংক হচ্ছে ধন্যবাদ, ইউজ অর্থ ব্যবহার করা, শার্পনার অর্থ তোমার যেটা দিয়ে আমরা পেন্সিল কেটে থাকি সেটাকে আমরা শার্পনার বলি, সরি দুঃখিত অ্যানিওয়ে যাই হোক না কেন, সাম কিছু, পেপার হচ্ছে কাগজ, প্লিজ অর্থ অনুগ্রহ করে, টেক অর্থ নেয়া। এবার ফার্স্টে প্যাসেজে ফার্স্টে আমরা ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে লার্ন করব, দেন আমরা প্যাসেজটা মনোযোগ সহকারে পড়ব। রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স নং ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর। আমরা যে প্যাসেজটুকু আছে এখানে এই পাঠ্যাংশটুকু মনোযোগ সহকারে পড়ব, এবং সেই আলোকে ওয়ান টু থ্রি ফোর এর চারটি কোশ্চেনের আমি কি করব অ্যান্সার আমরা রেডি করব। তাহলে আমরা স্টার্ট করি ওয়ান নাম্বারটা। ওয়ান নাম্বারে আছে হচ্ছে আমার ম্যাচিং, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস দ্যাট আর মেনশনড ইন কলাম বি, অর্থাৎ কলাম এর সঙ্গে শব্দগুলোর সঙ্গে কলাম বিতে দেওয়া অর্থগুলো মিল করতে হবে। তাহলে আমরা এ নাম্বারে কি পাই, ব্রো, বি নাম্বারে শিওর, সি হচ্ছে সরি, অর্থাৎ ব্রো অর্থ ধার করা, শিওর অর্থ অবশ্যই বা নিশ্চিত, তারপরে হচ্ছে সরি হচ্ছে দুঃখিত, এক্সকিউজ হচ্ছে অপরাধ মার্জনা করা, প্লিজ অর্থ অনুগ্রহ করে। তাহলে আমরা ব্রো অর্থ ধার করা, তাহলে এই সাইডে আমরা কলাম বিতে আমরা একটু খুঁজলে আমরা অর্থের মিল খুঁজে পাবো, যেমন টেক এবং ইউজ সামথিং উইথ দ্য ইন্টেনশন অফ রিটার্নিং ইট, অর্থাৎ কোনো কিছু কারো কাছ থেকে নেওয়া ধার করাকে আমরা কি বলে থাকি, ব্রো বলে থাকি। তাহলে এটা হবে এ থ্রি, বি নাম্বার হচ্ছে শিওর অর্থাৎ অবশ্যই। তাহলে অবশ্যই কোনটা হতে পারে আমরা একটু দেখি, এটা হবে কনফিডেন্ট, কনফিডেন্ট অর্থ আমরা অবশ্যই বুঝি বা নিশ্চিন্ত, নিশ্চিত আমরা বুঝি। তাহলে কনফিডেন্ট ইন হোয়াট ওয়ান থিংস অর নোস। সি নাম্বার হচ্ছে সরি, সরি হচ্ছে দুঃখিত, তাহলে ফিলিং সরো অর রেগ্রেট অর্থাৎ টু নাম্বারটা। ডি হবে এক্সকিউজ, এটা হবে আই, টু মেক অ্যাপোলজি ফর, আর প্লিজ অর্থ অনুগ্রহ করে, এটা হবে ইউজ ইন পোলাইট রিকোয়েস্ট অর কোশ্চেন্স। তাহলে আমরা ম্যাসিংটা পড়লাম, এবার আমার টু নাম্বারটা পড়তে হবে, তারপরে আমরা সেই আলোকে পড়ব হচ্ছে তোমার ট্রু ফলস, তারপরে এটা অর্থাৎ ওয়ান ওয়ানের অর টু, এগুলো তোমরা প্যাসেজটা ভালো করে দেখলে তোমরা ওয়ান নাম্বারটা বুঝে পড়তে, অর্থ বুঝে পড়তে হবে, টু থ্রি আমরা প্যাসেজের থেকে হেল্প নিয়েই অ্যান্সার করতে পারবো। তাহলে আসো আমরা থ্রি নাম্বারে অ্যান্সারগুলো একটু দেখি। তোমাদের কোশ্চেন অ্যান্সারে অনেক সময় সমস্যা থাকে বা সমস্যা হয়, আমরা কোশ্চেন থেকেই অর্ধেক অ্যান্সার নিতে পারি, যদি একটু মনোযোগ সহকারে বুঝি তাহলেই দেখবা কোশ্চেন থেকে আমরা অর্ধেক অ্যান্সার পাবো। যেমন ফার্স্টের কোশ্চেনটা আছে হু ইজ দ্য গার্ল টকিং টু, অর্থাৎ যে বালিকাটি আছে বা যে মেয়েটি আছে, মেয়েটি কার সঙ্গে কথা বলছে। তাহলে দেখো আমি কোশ্চেন থেকে অর্ধেক অ্যান্সার নিচ্ছি, দ্য গার্ল ইজ টকিং টু দ্য বয়, অর্থাৎ মেয়েটি বালকের সাথে কথা বলছে। তারপরে তোমার বি নাম্বারটা, হোয়াট আর দে টকিং অ্যাবাউট, তারা কি বিষয়ে কথা বলছে, দে আর টকিং অ্যাবাউট ব্রোয়িং সাম আইটেমস ফ্রম ওয়ান অ্যানাদার।
সি নাম্বারে কি বলেছে? সি নাম্বার বলছে হাউ মেনি আইটেমস ডাজ দ্য গার্ল ওয়ান টু ব্রো ফ্রম দ্য বয়। অর্থাৎ তোমার মাথায় রাখতে হবে এই যে কোশ্চেনটা তোমার অক্সিলারি দিয়ে কোন অক্সিলারি দিয়ে করছে বা কিভাবে কোশ্চেনটা আছে, প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে, এইটা তোমাকে ফলো করতে হবে। ফলো করে সেই আলোকেই তোমাকে কোশ্চেন অ্যান্সার রেডি করতে হবে। তাহলে সি নাম্বারটা হাউ মেনি আইটেমস, এখানে ডাজ আছে, অর্থাৎ দ্য গার্ল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়ান্ট হচ্ছে ভার্ব, এই জন্য আমরা দ্য গার্ল ওয়ান্টস, অর্থাৎ এই ভার্বের শেষে যদি ডাজ থাকে তাহলে আমরা বা থার্ড পার্সন হয়ে থাকলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করে থাকি। তাহলে এখানে অ্যান্সারটা এরকম হবে দ্য গার্ল ওয়ান্টস টু আইটেমস টু গ্রো ফ্রম দ্য বয়। হোয়াট ডাজ দ্য বয় লেন দ্য গার্ল, ছেলেটি মেয়েটিকে কী ধার দেয়। দ্য বয় এখানেও সেম হবে, ডাজ আছে, এই জন্য আমরা থার্ড পার্সন দ্য সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য লেন্ড হচ্ছে ভার্ব, এই ভার্বের শেষে এস যোগ করবো। দ্য বয় লেন্ডস দ্য গার্ল, অর্থাৎ ধার দিয়েছিল বালিকাটিকে। এখানে আমরা এইরকম এইভাবে লিখতে হবে দ্য বয় লেন্ডস ধার দিয়েছিল অ্যান ইরেজার টু দ্য গার্ল। এখানে এফ নাম্বারটা ই নাম্বারটা আছে হোয়াট ডাজ দ্য বয় সে সরি টু দ্য গার্ল, ছেলেটি কেন মেয়েটিকে দুঃখিত বলল। তাহলে এখানে হবে দ্য বয় সে সরি টু দ্য গার্ল বিকজ হি ক্যান নট লেন্ড হার এ শার্পনার। এফ নাম্বারটা হবে হাউ মেনি পার্সনস আর টকিং ইন দিস কনভারসেশন, এখানে হবে টু পার্সনস আর টকিং ইন দিস কনভারসেশন। এভাবে তোমরা মোরের যে কোশ্চেনগুলো আছে এগুলোও তোমরা সুন্দরভাবে অ্যান্সার করবে। এবার ফোর নাম্বার আইটেমটা একটা শর্ট কম্পোজিশন দেওয়া থাকে, এটা তোমার যেভাবে কোশ্চেন দেওয়া আছে সেই আলোকেও আমরা লিখে থাকি। দেখো, সাপোজ মনে করো ডিউরিং দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন ইউ ওয়েন্ট টু ভিজিট সিলেট, অর্থাৎ মনে করো গত শীতের ছুটিতে তুমি সিলেট ভ্রমণ করতে গিয়েছিলে। নাও রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ভিজিট অ্যাট লিস্ট ইন ফাইভ সেন্টেন্স, অর্থাৎ এখন তুমি একটা ছোট্ট রচনা তৈরি করো তোমার সিলেট ভ্রমণ সম্পর্কে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইউর কম্পোজিশন, অর্থাৎ নিয়ে তোমার এই কম্পোজিশনটা নিচে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে অ্যান্সার দিয়েই তোমার এই কম্পোজিশনটা তুমি রেডি করতে পারবে। কিন্তু রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, কারেক্ট পাংচুয়েশন, স্পেলিং এবং সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ এই যে তুমি কম্পোজিশনটা লিখবে সেই মুহূর্তে বা সেই সময় তোমার ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, তারপরে এই কম্পোজিশনের মধ্যে কারেক্ট পাংচুয়েশন হতে হবে, অর্থাৎ দাঁড়ি কমা কোথায় যেখানে যা লাগবে সেটা সঠিকভাবে হতে হবে, বানানটা স্পেলিং অর্থাৎ বানান সঠিক হতে হবে এবং সেন্টেন্স স্ট্রাকচার ঠিক হতে হবে। তাহলে আসো এ বি সি আমরা কোশ্চেনে আমরা বাংলা অর্থটা জেনে নিই। হোয়েন ডিড ইউ ভিজিট সিলেট, কখন তুমি সিলেট ভ্রমণ করতে গিয়েছিলে। হু ওয়েন্ট উইথ ইউ, তোমার সাথে কে গিয়েছিল। সি নাম্বারে হোয়াট ডিড ইউ সি দেয়ার, সেখানে তুমি কি দেখেছিলে। তাহলে আমরা মডেল কোশ্চেন ফাইভ এর আলোকে আমরা কি করব, ওয়ান ওয়ানের অর টু থ্রি এবং ফোর এই চারটা আইটেমের আমরা অ্যান্সার খুব ভালোভাবে করব। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে, তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং ভালোভাবে লার্ন করার পরে মিসকে এইচ ডাব্লুগুলো পাঠাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।